আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশরাফ হোসেন কনক প্রতিদিনের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে লন মাওয়ার মেশিন বা ঘাস কাটার মেশিন। আমরা তো অনেকে অনেক ঘাস কাটার মেশিন দেখেছি, ব্রুশ কাটার, সাইড প্যাক, ব্যাক প্যাক, ঠিক আছে। তো এটা একটু ভিন্ন, এটা ভিন্ন কেন, এটা হচ্ছে আপনার জমি সমান্তরাল আপনার ফিল্ড বা আপনার বাসা বাড়িতে ধরেন দুবলা ঘাস লাগাইছেন সৌন্দর্যের জন্য বা অন্য কোনো ঘাস লাগাইছেন একদম সমান্তরালে, তো আপনি একটা শেপে রাখতে চাচ্ছেন বা সমান্তরাল একটা উচ্চতায় রাখতে চাচ্ছেন ছোট ছোট, তো এটা ওই কাজটা করবে যে ছোট ছোট একরম করে একদম রেখে দিবে। আর এটা হচ্ছে সমান্তরাল জমিতে কাটবে। আর এটা যদি মনে করেন যে বাগানের ভিতরে ঘাস কাটবেন, দুবলা ঘাস ছোট ছোট বড় হয়ে যাইতেছে, আপনি অন্য গাছ লাগাইছেন, এটাতে কাটা যাবে যেমন দেখতেছেন পেছনে স্ক্রিনে, তো ঠিক এমনই। তো এটার ইঞ্জিন টাইপ হচ্ছে আপনার হন্ডার ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, আর এটা হচ্ছে মেড ইন জাপান, 139 সিসি। তো এটি দেখছেন কীভাবে এ করে, এটা প্রেশার দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, তো অত প্রেশার না। আর এটি ঘাস ছোট বড় করে কাটার সিস্টেম আছে, এটি হচ্ছে আপনার ওখানে একটা গিয়ার সিস্টেম আছে, আপনি যদি বড় করতে চান বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। এটি অনেক, আর এটা কোনো দেখতেছেন যে ঠেলে নিয়ে যেতেছে এমন মনে করেন না যে এটাতে অনেক কষ্ট হবে, ঠিক আছে, এটাতে কোনো কষ্ট হয় না। জাস্ট আপনি জাস্ট ছোটো গাড়ি যেমন নিয়ে নিয়ে যাওয়া যায় এটা সেমন, আর দুই চাক্কা ভর দিয়ে চলে যাবে, এটা কোনো সমস্যা না। আর এটার পেছনে কাভার লাগানো না, ঠিক আছে, আপনি যদি মনে করেন কাভার লাগাবেন, আমরা কাভার এক্সট্রা কাভারের সাথে থাকবে, যদি মানে কাভারের ভিতর ঘাসগুলো না ছিটায় পরে কাভারের ভিতরে থাকবে, আপনি পরে ওইগুলো ফালা দিবেন, হ্যাঁ সেরকম সিস্টেম করা যায় বা সেরকম সিস্টেম থাকে, ওই যে পেছনে দেখেন যে কাভার ফাঁকা, তো এটা কাভার লাগানো যাবে, ঠিক আছে। তো এটা দিয়ে এই সমান্তরাল মাঠের বা জমির এই দুবলা ঘাস বা যে ঘাসগুলো থাকে ওইগুলো কাটার জন্য একদম পারফেক্ট একটা, যারা যারা এইগুলা নিতে চাচ্ছেন তারা তারা এইগুলো দেখতে পারেন। তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন, আর যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।